শুভ সন্ধ্যা। ওভারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের একদম প্রারম্ভে আপনাদের অতি সংক্ষেপে জানাই যার নামে এই পুরস্কার তার সম্পর্কে কিছু কথা। পান্ডুয়ার 56টি গ্রামের জমিদার খিদিরপুরবাসী সজনীমোহন বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ কন্যা বুলবুলের জন্ম হয় 1934 সালের 4 অক্টোবর। পর্দানুসীন পরিবেশে বড় হয়ে ওঠা বুলবুলের মধ্যে অতি অল্প বয়স থেকেই ছিল শিক্ষা ও শিল্পের প্রতি দুর্মর আকর্ষণ। প্রাচীনপন্থী পিতা তাকে স্কুলে যেতে দেননি বটে, কিন্তু বাড়িতেই গড়ে তুলেছিলেন শিক্ষার উপযুক্ত পরিবেশ। নিজের চেষ্টায় বুলবুল আয়ত্ত করেন 3টি ভাষা। অতি অল্প বয়স থেকে তার কবিতা মৌচক ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়। খিদিরপুর থেকে প্রকাশিত বিদ্রোহী পত্রিকায় তিনি ধারাবাহিক রূপে লেখা শুরু করেন বিশ্ব ইতিহাসের উপর এক মননশীল ধারাবাহিক। 1940-এর দশকে যখন পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষ দেখা যায়, তখন অন্দরমলের মধ্যে প্রভূত পরিমাণে খিচুড়ি প্রস্তুত করে অভুক্তদের ভোজনের বন্দোবস্ত করেছিলেন বুলবুল। সেই সময় তার বয়স 12 হয়নি। দুস্থ ও অসুস্থদের সহায়তা ও সেবার কাজে তিনি সর্বদা এগিয়ে আসতেন। কলকাতা থেকে নিয়মিত তিনি অর্থ প্রেরণ করতেন বারাণসী ও বৃন্দাবনের বিধবাদের। শুধু কাব্য প্রতিভা নয়, বুলবুলের মধ্যে ছিল অঙ্কন শিল্পের অপরূপ পারদর্শিতা। মাত্র 55 বছর বয়সে 1990 সালের 15ই অগস্ট তার জীবনদীপ নিভে যায়। 2014 সালে তার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে ওভারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে গঠিত হয় বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার সমিতি, যার সম্পাদিকা তারই জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। এই পুরস্কারের মাধ্যমে আমরা প্রণাম জানাই সেই সব নারীদের যারা শিক্ষা, শিল্প, সমাজকল্যাণ, সাহিত্য, সঙ্গীত ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ স্বাক্ষর রেখে গিয়েছেন। এই পুরস্কারের প্রথম প্রাপক শ্রী অরবিন্দ বাল মন্দিরের প্রাক্তন অধ্যক্ষা এবং শ্রী অরবিন্দ শক্তি সেন্টার ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শ্রীমতী চিত্রা বসু মহাশয়া। অনিবার্য কারণবশত গত বছর আমরা এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন করতে পারিনি, তাই এই বছর 2015 এবং 2016 সালের অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে 2015 সালের বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার ভূষিত করা হচ্ছে শ্রী সারদা আশ্রম নিয়ালিপুরের তরফ ওনার সম্পাদিকা প্রভ্রাজিকা দিব্যপ্রাণা মাতাজিকে, এবং 2016 সালের এই পুরস্কার দেওয়া হচ্ছে শ্রীমতী শকুন্তলা বড়ুয়া মহাশয়াকে। আমি প্রথমেই নিওয়ালিপুরে শ্রী সারদা আশ্রম সম্পর্কে কিছু বলতে চাই। শ্রী সারদা আশ্রম শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত একটি নারী শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠার শুভলগ্ন থেকেই নারী শিক্ষা, তাদের সার্বভৌমিক উন্নতি ও জনসেবামূলক মহাযজ্ঞ নিরলসভাবে করে চলেছে। এই প্রতিষ্ঠানের কর্মধারার বিভিন্ন অঙ্গের মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সমৃদ্ধ বিদ্যালয়, ছাত্রীভবন, সাংস্কৃতিক বিভাগ, অবৈতনিক শিক্ষাদান এবং সর্বোপরি অধ্যাত্ম চর্চার প্রাণকেন্দ্র সারদা মায়ের মন্দির। 1957 সালের 2 জানুয়ারিতে প্রতিষ্ঠিত শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় বিগত 19 বছর ধরে মাধ্যমিক বিভাগের সকল ছাত্রীরাই কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের সাফল্যের সার্থক নিদর্শন বহন করে চলেছে। বাংলা মাধ্যমের সাথে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম বিভাগে পড়াশোনার সাথে খেলাধুলো, সঙ্গীত চর্চা, অঙ্কন বিদ্যা, যোগ ব্যায়াম এবং নৈতিক শিক্ষার মাধ্যমে ছাত্রীদের মানসিক ও শারীরিক গঠন সম্পূর্ণ করার প্রচেষ্টা করা হয়, যাতে ভবিষ্যতে ছাত্রীরা সমাজের সুনাগরিক হয়ে উঠতে পারে। 2012 সালে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে উন্নীত হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে। কলা, বিজ্ঞান ও বাণিজ্য 3টি শাখায় এখানে পড়ানো হয়। শ্রী সারদা আশ্রমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল ছাত্রীভবন। পেশাগত, পুঁথিগত বিদ্যার সাথে চরিত্র গঠন, সংযম শিক্ষা
নীতি শিক্ষা, শৃঙ্খলাবোধ, নিয়ম অনুবর্তিতা এবং গৃহস্থালীর কাজকর্মের মাধ্যমে আদর্শ নারী হয়ে ওঠার ভাবাদর্শে শিক্ষাদান আশ্রমের ছাত্রী ভবনের উদ্দেশ্য। শ্রী সারদা আশ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল তার সাংস্কৃতিক বিভাগ। প্রতি বুধবার বিকেলে একটি মহতী সভার আয়োজন করা হয়, যাতে পরস্পরের পরিপূরক এক নৈতিক ও আধ্যাত্মিক চেতনার উন্মেষের সুযোগ ও সাহায্য লাভ হয়। এই বিভাগের অন্তর্ভুক্ত একটি গ্রন্থাগার আছে, যেখানে মহিলাবৃন্দ সভ্যা হতে পারেন। আছে পুষ্পাঞ্জলি নামক আশ্রমের বার্ষিক মুখপত্র, যেখানে মহিলাবৃন্দের রচনা প্রকাশ করা হয়। বিবেকায়ন নামক একটি অবৈতনিক শিক্ষা সহায়কও শ্রী সারদা আশ্রমের অঙ্গ। এলাকার আর্থিক দিক থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন বিদ্যালয়ের অনুন্নত শিক্ষার্থীদের ক্লাসের উপযুক্ত করে তোলাই বিবেকায়নের উদ্দেশ্য। এই বিভাগের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অর্থ সাহায্য করা, অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ওষুধ পত্রসহ প্রয়োজনীয় পোশাক শীতের কাপড় দিয়ে সাহায্য করা হয়। বিবেকায়ন সেবা কেন্দ্রের চিকিৎসা বিভাগে দুস্থদের চিকিৎসা করা হয় এবং সকলকেই বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শ্রী সারদা আশ্রম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভোকেশনাল ট্রেনিং সেন্টারে পুতুল নির্মাণ, জুয়েলারি ও বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষার্থীদের দ্বারা নির্মিত হস্তশিল্পাদি আশ্রমের সংলগ্ন শোরুমে প্রদর্শিত করা হয়। নারী শিক্ষা এবং সমাজ সংস্কারের যে কাজ শ্রী সারদা আশ্রম করে চলেছে নিরলসরূপে, প্রতিষ্ঠানের সম্পাদিকা প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজি সুদক্ষ পরিচালনায় তা সত্যি অতুলনীয়। শ্রী সারদাশ্রমের অনুপম কর্মধারাকে কুর্নিশ জানিয়ে প্রতিষ্ঠানের সম্পাদিকা প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজির হাতে অর্পণ করা হবে 2015 সালের বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার। বাংলা চলচ্চিত্রের মহাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র হলেন শ্রীমতী শকুন্তলা বড়ুয়া। মহানায়ক উত্তম কুমার এবং শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনীত সুনয়নী ছবিতে নায়িকারূপে তার আত্মপ্রকাশ ঘটে। 3.5 দশকের অভিনয় জীবনে শতাধিক বাংলা ছায়াছবিকে তিনি সমৃদ্ধ করেছেন আপন অভিনয় দ্বারা। তার অভিনীত উল্লেখযোগ্য ছায়াছবির নাম রাজনন্দিনী, শাহেদ, সূর্যসাক্ষী, প্রতিশোধ, সংকল্প, সমর্পণ, তনয়া, জীবন মরণ, সীমান্তরাগ, শত্রু, প্রার্থনা, অগ্নিশুদ্ধি, যোগ বিয়োগ, আশীর্বাদ, রুদ্রবীণা, গুরুদক্ষিণা, গায়ক, একান্ত আপন, অমর সঙ্গী, ওরা চারজন, আগমন, তুফান, মনে মনে, চোখের আলোয়ে, অঙ্গার, আশা ও ভালোবাসা, অমর প্রেম, আমানত, আক্রোশ, আমার তুমি, সতী, মন্দিরা, জীবনসঙ্গিনী, দেবতা, বলিদান, আপন আমার আপন, প্রথম দেখা, মণিকাঞ্চন, হীরারাঙ্গটি, মিষ্টি মধুর, অতিথি শিল্পী, হুইলচেয়ার, শেষ চিঠি, তুমি যে আমার, ধূসর গধুলি, বাবা লোকনাথ, শেষ প্রতীক্ষা, মশাল, অন্তরতম, বনফুল, সপ্তমী, জয়ী, জীবন সন্ধান, দহন, দায় দায়িত্ব, আত্মীয় স্বজন, শেষ ঠিকানা, প্রেম প্রীতি ভালোবাসা, পরিণতি, নায়ক, পিতৃভূমি, সেদিন দেখা হয়েছিল এবং অমৃতা। শুধু অভিনয় নয়, সঙ্গীতের ক্ষেত্র রয়েছে শ্রীমতী শকুন্তলা বড়ুয়ার উল্লেখযোগ্য অবদান। কান্তকবি রজনীকান্ত সেনের দৌহিত্র দিলীপ কুমার রায় এবং কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কাছে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন। রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দিলীপ কুমার রায়ের গান তার কণ্ঠে লাভ করে এক ভিন্ন মাত্রা। কাননদেবীর গাওয়া সেই যুগের জনপ্রিয় 8টি গান তিনি সকণ্ঠে পরিবেশন করে ক্যাসেটের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নতুন করে পেশ করেছিলেন কাননদেবীর মৃত্যুর পর। চলচ্চিত্র ও সঙ্গীতের ক্ষেত্রে তার তুলনাহীন অবদানকে সম্মান জানিয়ে তার হাতে অর্পণ করা হবে 2016 সালের বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার। আমি প্রথমেই অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী অরবিন্দ বাল মন্দিরের অধ্যক্ষ শ্রী পার্থসারথী বসু মহাশয়কে প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজি সম্পর্কে এবং শ্রী সারদাশ্রম নিউ আলিপুর সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। শ্রদ্ধেয়া মাতাজি,
মাননীয়া শ্রীমতী বড়ুয়া, মাননীয়া শ্রীমতী বন্দ্যোপাধ্যায় এবং আমার অত্যন্ত স্নেহভাজন অনুরাগ। অনুরাগের একটা ব্যাপার আছে, ও সুযোগ পেলেই আমাকে মঞ্চে তোলে, তো এর থেকে ওর চরিত্রের একটা বিশেষ দিক সম্পর্কে জানা যায়, সেটা হলো ঝুঁকি নেবার প্রবণতা। কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি থাকেন যারা সমাজে বিশেষ বিশেষ অবদান রেখে যান এবং যার ফলে সমাজই উপকৃত হয়। যে প্রতিষ্ঠানকে আজকে পুরস্কৃত করা হচ্ছে তার অধ্যক্ষা এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয়া মাতাজি, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমি আমন্ত্রিত হয়েছি আপনাদের সামনে তাঁদের কথা উপস্থাপন করবার জন্যে। একটু যদি পেছিয়ে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে 1944 সালের শেষ দিকে ডিসেম্বর মাসে সেই টালমাটাল অবস্থার মধ্যে উত্তর কলকাতায় কয়েকজন মহিয়সী নারী বারাণসী ঘোষ স্ট্রিট, এখনও রাস্তাটি আছে, সেইখানে যে ক্ষুদ্র প্রচেষ্টাটি শুরু করেছিলেন সেটি আজকে দক্ষিণ কলকাতায় নিউআলিপুরে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, নদিয়া জেলার কল্যাণী এবং আরেকটি কেন্দ্র গয়েশপুর, সেখানেও তাদের শাখা রয়েছে যার মাধ্যমে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। এদের ইতিহাস অত্যন্ত মনোগ্রাহী ইতিহাস, আজকে সময় নেই পুরোটা বলবার, কিন্তু আপনারা যদি পরবর্তী সময়ে এদের কাছ থেকে জানতে চান তাহলে সত্যি আপনাদের ভালো লাগবে। অনুরাগ বলল একটু আগে শ্রী সারদাশ্রম বালিকা বিদ্যালয়, সেটি দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। আমার সৌভাগ্য হয়েছিল পূর্বতন অধ্যক্ষা যিনি ছিলেন শ্রদ্ধেয়া সারদা প্রাণা মাতাজি, তার সান্নিধ্য লাভের। তিনি আমাদের কাছে রেবাদি হিসেবে বেশি পরিচিত ছিলেন। বর্তমান অধ্যক্ষার সময়ে আমি এই প্রতিষ্ঠানের প্রসার দেখেছি। দীর্ঘদিন পরে ক্লাস 10 থেকে বালিকা বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। সমাজসেবামূলক কাজ যেটুকু চলছিল সেগুলো আরও ব্যাপক আকার ধারণ করেছে। যদি স্বামীজির কথাই ধরি, অল এক্সপ্যানশন ইজ লাইফ, অল কন্ট্র্যাকশন ইজ ডেথ। আমি আশা রাখব উচ্চ মাধ্যমিক হয়েছে, অচিরে হয়তো এবারে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ হতে পারে। একটা শক্তির প্রভাব থাকে, আপনারা অনেকেই এটা বিশ্বাস করেন, আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যুগ যুগ ধরে ভারতবর্ষ এটা বিশ্বাস করেছে, উপলব্ধি করেছে, তাই মাকে আমরা পুজো করে থাকি। রামকৃষ্ণ সঙ্ঘে সারদা দেবীর কথা আমরা সকলে জানি। ঠাকুর একবার নিজের শরীরের দিকে দেখিয়ে বলেছিলেন, এ আর এমন কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। স্বামীজির মতো ব্যক্তিত্ব যিনি বিশ্বজয় করেছিলেন, তিনি অবধি বলতে বাধ্য হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ যান আমি চিন্তিত নই, মাতা ঠাকুরানি গেলে সর্বনাশ। শ্রী অরবিন্দ তার যোগ সাধনার সময় অন্তরালে চলে গিয়েছিলেন, শুধু দর্শনের দিনগুলি ছাড়া সামনে আসতেন না, কিন্তু শ্রীমা আমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন, আশ্রমের রূপ দিয়েছেন। অরোভিল এবং শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্রের মতো পরবর্তীকালে এই যুগান্তকারী কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরা সকলে জানি, দিশা দেখিয়েছেন, আমাদের আলো দেখিয়েছেন। বছরের পর বছর মানুষ এই দুই মার কাছে ছুটে গেছে, তারাই কেন্দ্র হয়েছেন, এখানে জয়রামবাটি আর পণ্ডিচারী একাকার হয়ে গেছে। সাধক শিল্পী দিলীপ কুমার রায়ের তার একটি বিখ্যাত গানের কলি, এইটা বারে বারে আমাদের মনে হয়, মা এই কথাটি যেন আমার সদাই মনে রয়, আমি আছি তোমার চরণতলে আর তো কোথাও নয়। রামকৃষ্ণ ভক্তরা আজও জানেন মা আজও আছেন, শ্রী অরবিন্দ ভক্তরা আজও জানেন মা আজও আছেন। বলছিলাম না, জয়রামবাটি আর পণ্ডিচারীর রাস্তা একাকার হয়ে গেছে। একটি গল্প আছে, আমি একটু পরিবর্তন করে নিয়েছি নিজের মতো করে। মা আর ছেলে হেঁটে যাচ্ছেন সমুদ্রের ধার দিয়ে, বালিতে পায়ের ছাপ পড়েছে, দুসারি পায়ের ছাপ, স্বাভাবিক, দুজন হেঁটে যাচ্ছেন। তারপরে সন্তান পরবর্তীকালে বলছে, আমার জীবনটা দেখলাম এই হেঁটে চলা, তুমি তো আমার পাশে পাশেই হেঁটেছিলে, কিন্তু কিছু কিছু সময় দেখলাম শুধু একসারি পায়ের ছাপ। আর আমি যখন পেছন ফিরে ভাবলাম, তখন দেখলাম যে যে সময় একসারি পায়ের ছাপ, সেই সময়গুলো আমার জীবনের সবচেয়ে দুঃখ কষ্টের সময়। তুমি তো তাহলে ওই সময় আমার পাশে ছিলে না, তুমি তো সরে গিয়েছিলে।
মা বলছেন, বাবা তুমি ভুল করছো, তুমি যে সারি পায়ের ছাপ দেখছো ওটা তোমার নয়, ওটা আমার পায়ের ছাপ, তোমার পায়ের ছাপ ওখানে পড়েনি, কারণ সেই সেই সময় আমি তোমায় কোলে নিয়ে নিয়েছিলাম। শ্রী সারদা আশ্রমে এই শক্তির প্রভাব কাজ করছে, সেখানকার মানুষের মধ্যে মায়ের আশীর্বাদ কাজ করছে। আমি ওভারম্যান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এরকম একটি মহৎ উদ্যোগ নেবার জন্যে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা অবদান রাখছেন তারা তাদের পুরস্কৃত করছেন, এই প্রতিষ্ঠান আরও বড় হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ পার্থদান। আমি এবার অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যিনি বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার সমিতির সম্পাদিকাও বটে, শ্রীমতী শকুন্তলা বড়ুয়া সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের দিনটি সত্যি বড় তাৎপর্যপূর্ণ। যার নামাঙ্কিত পুরস্কার প্রদান করা হচ্ছে তিনি আমার মা, আর যে অর্গানাইজেশন এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন সেই ওভারম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার পুত্র। সুতরাং আজকের দিনটি সত্যি আমার কাছে তাৎপর্যপূর্ণ। আর যার সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, বাঙালির জনমানসে সে এমনভাবে ছাপ রেখে গেছে নতুন করে আর কিচ্ছু বলার নেই। চলচ্চিত্রে তার অবদান আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু তার অবদান বিশাল। অনেক সিডি আছে, অনেক ক্যাসেট আছে, অনেক অনুষ্ঠানে আমরা একসঙ্গে গেছি, দেখেছি। সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু তিনি পিছপা নন। আবার আর একটা কথা বলি, অসম্ভব ভালো রন্ধনপটীয় সে। তার হাতের রান্না যদি একবার খাওয়া যায় না তাহলে আর ভোলা যাবে না। এবং আমি মনে করি রন্ধন শিল্প একটি মহতি শিল্প, আমার মনে হয় এটা। আমার মাও সর্বগুণী গুণান্বিতা ছিলেন এবং তার সঙ্গে তিনি অসম্ভব ভালো রন্ধনপটীয় সে ছিলেন। যে কোনো খাদ্য একবার তার আস্বাদন করলেই তিনি সেটা আবার তৈরি করে ফেলতে পারতেন। আর তখনকার দিনে তো খুব একটা রেস্টুরেন্টে খাবার প্রচলন ছিল না, কিন্তু আমার বাবা খুব খাদ্যরসিক ছিলেন, সর্বদাই বাইরে গিয়ে খেতেন। তা তিনি তখন বলতেন যে খেও না, আমায় শুধু একদিন খাওয়াও, সেই জিনিসটাই আমি তোমাকে করে খাওয়াবো। সেইভাবেই দেখেছি মা কীভাবে রন্ধনপটীয়সী ছিলেন। তাই জন্য আজকে এই যে শকুন্তলা দিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে, আমরা বলি না মাল্টিভেরিয়াস ট্যালেন্ট, নানা রকম গুণী সমান্বিতা, সেটা কিন্তু শকুন্তলা দি। আবার শকুন্তলা দির লেখনীও কিন্তু খুব জোরালো, ভীষণ ভালো কবিতা লেখেন শকুন্তলা দি। আজকে তার লেখা একটা কবিতা আমি একটু আপনাদের সামনে পাঠ করে শোনাই। কি শোনাবো? হ্যাঁ তো আচ্ছা, কবিতার নাম অচেনা প্রেম। স্বপ্নে যেন কাকে দেখলাম, খুব কাছ থেকে, পাশে পাশে, অনেকের মধ্যেও সে একা আমার। অনেক দিন আমি একা, আমি আমার। আজ অনেক দিন পর তার জন্য মন কেমন করছে, সেজন যে আমার অজানা। সেই অচেনা কেন আমার অমন করে টানছে, কেন আমার পাশটা খালি লাগছে, মনে হচ্ছে তার বুকে মাথাটা রাখি পরম নিশ্চিন্তে। জিজ্ঞাসা করি, তুমি কি আমায় ভালোবাসো? যে দুটো হাত দিয়ে জড়ালে কোনোদিন বলবে না তো, এবার তুমি হারালে। তার মুখে ছিল না কোনো ভাষা, তবু সে বারবার বুঝিয়ে দিয়েছিল সে আমার হতেই এসেছে, আমাকে তার আপন করতেই এসেছে। শুরু হলো কারো জন্য অপেক্ষা, অচেনা সে প্রেম যাকে আমি স্বপ্নে পেলাম। তুমি আসবে তো? সময় যে বেশি নেই, বলো না তুমি আসবে তো? জীবনের এই অল্প সময়টুকু আমায় তুমি ভালোবাসবে তো? বলো না
আমায় তুমি ভালোবাসবে তো? ধন্যবাদ। আর একটু বলি, শকুন্তলাদি যদি দু লাইন গান আমাদের শোনান তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে। সেটা অবশ্য ওনার উপরেই ডিপেন্ড করছে, কিন্তু শুনতে ইচ্ছে করছে আমাদের সকলেরই। আর পরিশেষে বলি, ওভারম্যান ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তা ফলে ফুলে ভরে উঠুক, সামনের দিকে অনেকটা এগিয়ে চলুক এবং অনুরাগের স্বপ্ন সার্থক হোক। আর আপনারা সবসময় অনুরাগের পাশে থাকবেন, একজনের কথা না বললেই নয়, স্বয়ং পার্থবাবু। পার্থবাবু একদম অনুরাগের নিজের দাদার মতন, এবং যেভাবে অনুরাগকে উনি সমস্তভাবে সাহায্য করেন, আমি সত্যি পার্থবাবুর কাছে কৃতজ্ঞ। আমি আপনাকেও বলি, পার্থবাবু আপনার সাহায্যের হাতটাও কোনোদিন সরিয়ে নেবেন না, চিরদিন আমিও দেখতে চাই আপনি অনুরাগের পাশে আছেন। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীমতী বন্দ্যোপাধ্যায়। একটু আগে আপনারা শুনলেন বা বলা যেতে পারে পরিচিত হলেন কবি শকুন্তলা বড়ুয়ার সাথে। আমি এবার একটি মেসেজ পাঠ করব। এই লেখাটি পাঠিয়েছেন শ্রীমতী বড়ুয়ার বেশ কিছু কাব্যগ্রন্থের প্রকাশক সুতনু প্রকাশনের কর্ণধার শ্রী শ্যামল বিশ্বাস মহাশয়। উনি লিখেছেন, রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগে থেকেই আবদ্ধ হয়ে পড়াতে ওবামেন ফাউন্ডেশন নিবেদিত আজকের এই উপভোগ্য উদ্যোগে নিজেকে উপস্থিত থাকতে না পেরে যথেষ্ট বঞ্চিত বোধ করছি। বিশেষত বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের সোনালী নায়িকা এবং আজও সমপারদর্শিনী চিত্র ও মঞ্চ অভিনেত্রী, সুদক্ষ গায়িকা এবং সাবলীল কাব্যকার শ্রীমতী শকুন্তলা বড়ুয়াকে সম্মানিত করার প্রয়াসে তার পাশে থাকাটা আমাদের একান্ত বাঞ্ছনীয়। ওনার একটি ছড়ার বই এবং কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশের সৌভাগ্য আমাদের হয়েছে। তার সাহিত্য অনুরাগ শত ব্যস্ততার মধ্যেও তাকে উদ্বুদ্ধ করেছে একের পর এক রচনা সৃষ্টি করতে। কবির রচনাশৈলী, সংবেদনশীলতা এবং অনুভব সেসব সৃষ্টিকে এক ব্যতিক্রমী মাত্রা দিয়েছে। নিজেকে রূপালি পর্দার মোহময় জগৎ থেকে বিচ্যুত করে তিনি লাঞ্ছিত ব্যথিত মানুষের, বিশেষত অবহেলিত নারী সমাজের প্রতিনিধি হয়ে উঠেছেন। সুতনু প্রকাশনী পরিবারে এই মহীয়সী রমণী একজন অতি সম্মানীয় সদস্যা এবং অমূল্য সম্পদ বলে বিবেচিত। ওনার সান্নিধ্যে আমরা সমৃদ্ধ। আজকের এই শুভ দিনটিতে এই সম্পূর্ণ সংস্কৃতি মনস্কা মানুষটির আমরা দীর্ঘ জীবন কামনা করি। বাংলার সৃষ্টিশীল সমাজ তার কাছে আরও অনেক প্রত্যাশা রাখে। ওনাকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। পরিশেষে প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজিকে আন্তরিক শ্রদ্ধা এবং ওবামেন ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত সব গুণীজনদের অভিনন্দন জানাই। নমস্কার। আমি এবার অনুরোধ করব শ্রীমতী সঙ্ঘমিত্রা ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য, এবং শ্রী সারদাশ্রম বালিকা বিদ্যালয় এবং মাতাজি সম্পর্কে দুটি কথা বলার জন্য। প্রসঙ্গত বলে রাখি, শ্রীমতী ঘোষ সারদাশ্রমের যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে তার তিনি প্রিন্সিপাল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, নমো শ্রী গুরবে নমো। আজ শ্রী অরবিন্দ ভবনে ওবারম্যান ফাউন্ডেশন আয়োজিত বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার জ্ঞাপক আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। দুই পুরস্কার প্রাপক শ্রী সারদা আশ্রমের সম্পাদিকা শ্রদ্ধেয়া প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজি ও বিশিষ্ট চিত্রাভিনেত্রী শ্রীমতী শকুন্তলা বড়ুয়া উভয়কেই জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। উপস্থিত সকলের জন্য রইল আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা। অনুরাগ এক্ষুনি জানালো যে আমাকে কিছু বলবার জন্য অনুরোধ করেছে মাতাজি এবং আমাদের বিদ্যালয়ের সম্বন্ধে, শ্রী সারদা আশ্রমের সম্বন্ধে। সেখানে আমার মনে হয় সেই বিষয়ে মাতাজি হয়তো একটু বিস্তারিত বলতে পারবেন ভালো করে। আমি এইটুকু বলছি,
আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি প্রায় 22 বছর। এখানে আমি শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলাম, আর আজকে আমি বর্তমানে 2012 সালে উচ্চ মাধ্যমিক বিভাগের দায়িত্বভার বহন করেছি, করে চলেছি। আশা রাখছি আগামী দিনে মায়ের ইচ্ছা আমাদের মাধ্যমে পূরণ হবে, বিদ্যালয়টি আরও শাখা প্রশাখায় আরও বিস্তারিত লাভ করবে। সবটাই আমাদের সদিচ্ছা এবং মায়ের আশীর্বাদ। এইটুকু আপনাদের একটু বলতে পারি যে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আমরা অনেক দিক থেকেই সমৃদ্ধ হয়েছি। আমাদের মানসিকতা বলুন, জীবনধারা বলুন, ঠাকুরমা স্বামীজির সাহচর্যে আমাদের একটা যেন জীবনে দিশা আমরা পেয়েছি। সকল শিক্ষিকার ক্ষেত্রেই কিন্তু এটা পরম লক্ষণীয়, এবং আমি তো দীর্ঘদিন এর সঙ্গে যুক্ত হয়েই রয়েছি, আর এস একটা অঙ্গ হয়ে গেছি এক প্রকারে বলতে গেলে। বুঝতেই পারছেন মাতাজির সঙ্গে এসেছি যেন একটা অঙ্গ হয়ে গেছে। পার্থবাবুর কাছে আপনারা শুনেছেন বিস্তারিতভাবে খানিকটা যে শ্রী সারদা আশ্রমের আরও অন্যান্য কেন্দ্র গয়েশপুরে এবং কল্যাণীতে রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সেখানে বিদ্যালয় অবশ্য নেই, কিন্তু অন্যান্য বিভাগ রয়েছে, চিকিৎসা বিভাগ রয়েছে, সাধারণ মানুষদের এবং বিশেষ করে মহিলাদের, শিশুদের তাদের শিক্ষা এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন রকমভাবে সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই সকল দিককে দেখতে গেলে আমরা সত্যিই গর্বিত এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে। আজকে আমি আপনাদের সামনে একটু বলি, এই শ্রী অরবিন্দ ভবনে আমি বহু বছর আগে এসেছিলাম, খুবই অনেক বছর আগে। আজকে দীর্ঘদিন পরে এখানে এলাম, এই সুযোগ পেলাম, সত্যিই আমি গর্বিত। শ্রী মা ও ঋষি অরবিন্দ উভয়কে শ্রদ্ধা করি, ভালো লাগে। তাদের রচনা এবং তাদের সম্বন্ধে আরও বিশেষভাবে আমি পড়তে শুরু করি বলতে পারি বা তার সঙ্গে যুক্ত হই। আমাদের বিদ্যালয় তো নিউ আলিপুরেই অবস্থিত শ্রী অরবিন্দ শক্তি সেন্টার, পার্থবাবু যার বর্তমানে কর্ণধার, তাদের সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক আমাদের গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ফলে আমার ঋষি অরবিন্দ ও মায়ের সঙ্গে আমার যেন আরও যোগ হলো। এক বছর আগে আমি পণ্ডিচেরি গিয়েছিলাম একাই, আশ্রম পরিবেশে 3 দিন ছিলাম, খুব আনন্দের অনুভূতি হয়েছিল আমার ওখানে। 3 দিন বড় আনন্দে কাটল, বিভিন্ন বই কিনলাম, পড়লাম, কিছু গিফটও পেলাম। আমি আপনাদের আজকের এই অনুষ্ঠানে, আমি শুনেছিলাম আমাকে হয়তো একটু কিছু বলতে হবে, একটু একটা আন্দাজ করেছিলাম, তা আমি একটু প্রস্তুতি নিয়ে এসেছি, একেবারে নইলে কাগজটা হাতে নিয়ে উঠতাম না, একটু প্রস্তুতি নিয়ে এসেছি। আমি একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, ভাগ করে নিতে চাই। আমি মায়ের, শ্রী মায়ের দুটি কথা একটু উল্লেখ করি, যেখানে আমার মনে হয়েছে আমার শ্রী শ্রী মায়ের সাথে একটু যেন কোথাও আমি খুঁজে পেয়েছি মিল কোথাও একটা, সেটা একটু আপনাদের একটু উল্লেখ করছি, অসুবিধা নেই তো? আচ্ছা, শ্রী মায়ের একটি কথা আমি বলছি, এই দুটি কথা আমার ভীষণই ভালো লাগে। শ্রী মা বলছেন, ট্রাই টু এনজয় ডুইং এভরিথিং ইউ ডু, ওয়েন ইউ আর ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ এনজয় ডুইং ইট। To be interested in what you do, you must try to do it better and better. In progress lies the true joy. এই সুন্দর কথাটির ভিত্তি হলো কন্টেন্টমেন্ট বা সন্তোষ। যেখানে প্রলোভনের অভাব রয়েছে আর রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, যা কিনা কোনো এক্সপেকটেশন রাখে না। শ্রী শ্রী মায়ের কথা আমরা বলি, শ্রী শ্রী মা সারদা মায়ের কথা বলছি। তিনি বলছেন, তিনি সদা অনুভব করছেন তার হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট রয়েছে। তাই তো আপাত দৃষ্টিতে মাকে দেখে মনে হয় ঘোরতর সংসারী, ভক্তজনদের আবদার সামলাচ্ছেন, অবুজ ভাইজির আবদার,
ভাইদের ঝগড়া বিবাদ সবই মিটিয়ে দিচ্ছেন, সামলাচ্ছেন হাসি মুখে, কোথাও তাল কেটে যাচ্ছে না। মা তো তাই বললেন, সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। শ্রীমার আরেকটি কথা, কেয়ার অফ মেটেরিয়াল থিংস, নট টু টেক কেয়ার অফ মেটেরিয়াল থিংস হুইচ ওয়ান ইউজেস ইজ এ সাইন অফ ইনকনসায়েন্স অ্যান্ড ইগনোরেন্স। ইউ হ্যাভ নো রাইট টু ইউজ এনি মেটেরিয়াল অবজেক্ট হোয়াটস এভার ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইট। ইউ মাস্ট টেক কেয়ার অফ ইট, নট বিকজ ইউ আর অ্যাটাচ টু ইট, বাট বিকজ ইট ম্যানিফেস্ট সামথিং অফ দ্য ডিভাইন কনশিয়াসনেস। আমরা সকলেই তো জাগতিক বিষয় নিয়ে বড়ই ব্যস্ত, আমার পোশাক, আমার বাড়ি, আমার গাড়ি, এসব নিয়ে আমরা সবসময় ব্যস্ত। শ্রীমা বলছেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পোশাক, আমার পরিচ্ছদ, এইরূপ দৃষ্টি তো নয়, সম্পূর্ণ আকর্ষণের অভাব যেন থাকে এই সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে। এই ডিভাইন কনশিয়াসনেসটিকে তিনি শ্রদ্ধার কনসেপ্ট দিয়েছেন। আমরা জানি শ্রদ্ধার কনসেপ্টটি ভারতীয় দর্শনে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। শ্রী শ্রী মার দৈনন্দিন জীবনে দেখি, মা তিরস্কার করছেন তার এক আত্মীয়াকে, যিনি ঘরে ঝাঁটাটিকে ছুঁড়ে ফেলেছেন। মায়ের কথা, ঝাঁটাটিকেও মান দিতে হয়। সত্যি তো এই ঝাঁটাটি কত অপরিহার্য আমাদের জীবনে, তাই শুদ্ধ বাংলায় এই ঝাঁটারও আরেক নাম সম্মার্জনী। আজকে সুন্দর আনন্দ অনুষ্ঠানে শ্রী শ্রী মা এবং শ্রীমার সঙ্গে যে আমি একটু কোথাও মিল দুটি কথার মধ্যে খুঁজে পেয়েছি, এটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম বলে খুবই আনন্দিত। ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ শ্রীমতী ঘোষ। এবার আমি মঞ্চে আসার অনুরোধ জানাব শ্রী প্রবীর রায় মহাশয়কে। প্রবীরবাবু প্রখ্যাত নির্দেশক এবং প্রযোজক, দীর্ঘদিন ধরে তিনি শ্রীমতী বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী বড়ুয়াকে খুব ঘনিষ্ঠভাবে জানেন। আমি এবার অনুরোধ জানাবো তাকে মঞ্চে আসার জন্য। শুভ সন্ধ্যা। এখানে যারা উপস্থিত আছেন তাদের জন্য আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর অনুরাগ মানটি জানতাম না, যেরকম একটা বড় কাজ করেছে, আমি ওকে অনেক আশীর্বাদ করি, শুভেচ্ছা জানাই যে আরও অনেক এগিয়ে যেতে পারে। ও চিরকালই একটু মানে পণ্ডিচেরিতে ওর যাতায়াত, ওখানের উপর অনেক কাজকর্ম করতো, এটুকু আমি শুনেছি, দেখেছি সংঘমিত্রার কাছ থেকে। আমার খুব ভালো লাগছে যে আজকে ও এরকম একটা বড় কাজ করেছে। আমাকে আজকে শকুন্তলা সম্বন্ধে বলতে বলা হয়েছে। ও এতদিনের বন্ধু, এত পুরনো বন্ধু, আমি কী বলবো আর কী না বলবো বুঝতে পারছি না। শকুন্তলার সঙ্গে আমার প্রথম আলাপ বোধ হয় 75-76 সালে, ওর প্রথম ছবিতে অভিনয় করার আগে। তখনও সঙ্গীতশিল্পী বলেই পরিচিত বেশি, বিখ্যাত সঙ্গীতশিল্পী নীতা সেনের বাড়িতে আমার সঙ্গে পরিচয়। শকুন্তলা মনে আছে কিনা জানি না, পরিচালক নীতীশ মুখোপাধ্যায়ের ছবি তখন করবেন রবিবার, রবীন্দ্রনাথের রবিবার, তাতে বিবাহ চরিত্রের জন্য একটি মেয়ে খুঁজে বেড়াচ্ছিলেন। নীতাজি সেই সময় বলেন যে আমার বাড়িতে এসো, একজনকে আমি দেখেছি, দেখো। সেখানেই প্রথম শকুন্তলার সঙ্গে আলাপ, আমি নীতিশদার সঙ্গে গিয়েছিলাম। গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন সেদিন ওখানে গৌরীদা, অনেকক্ষণ আড্ডা হয়। অপূর্ব সুন্দরী শকুন্তলা, অনেক বছর আগেকার কথা সেটা। তারপরে ও তো শুনে হয়নি ছবিতে অভিনয় করে, সবাই জানে সেটা। তারপরে অনেক ছবিতে অভিনয় করেছে পরপর, সমস্ত লিস্টটি অনুরাগ বাঙ্কি বলেছে আপনার সামনে। শকুন্তলা খুব ভালো বন্ধু। আমাদের একটা গ্রুপ ছিল এক সময়, শকুন্তলা, আমরা, ডক্টর রজত সিনহা, তার স্ত্রী ছিল অলোকা, কদিন আগেই আমাদের ছেড়ে চলে গেল, আশিস চট্টোপাধ্যায়, চৈতী চট্টোপাধ্যায়, সুপ্রীতি ঘোষের মেয়ে, জামাই। আমাদের খুব আড্ডা হতো ক্যালকাটা রোয়িং ক্লাবে, সেখানে রাত 10:30 পর চেয়ার পেতে গোল হয়ে বসে গান চলতো। অরূপ সেন ইন্দ্রানীসেনও থাকতো তার মধ্যে, আর তার মধ্যমণি ছিল শকুন্তলা। শেষকালে দারোয়ানকে এসে টর্চ দেখাতে হতো সিগনাল দেওয়ার জন্য, এবার আপনারা যান, রাত হয়ে গেছে, ক্লাব বন্ধ হবে। শকুন্তলা বাড়িতে
রদার বাড়িতে, সব জায়গারই মধ্যমণি শকুন্তলা। সঙ্গমিত্র তো বলেই গেল যে ভীষণ ভালো রান্না করে, ওর বাড়িতে গেলেও নিজের হাতে রান্না করে খাওয়াবে, এটা একদম মাস্ট, এখনও সেটা আছে। কালকেও যদি ডাকে, ডাকবে হয়তো কাল পরশু বোধ একবার, ওর সম্বন্ধে বলছি বলে, তো নিজের হাতেই রান্না করে খাওয়াবে। আর ভীষণ ভালো গান করে, ভীষণ বন্ধুবৎসল, খুব সরল সিম্পল, অসম্ভব সিম্পল, সাধারণ একটি সাধারণ মানুষের মতো মনোবৃত্তি, ভালো বন্ধু। আমি কামনা করি শকুন্তলা আমাদের মধ্যে অনেক অনেক বছর থাকুক এরকমভাবে। আর আমি আজকে ওকে একটা তিন লাইন একটা গান করতে বলবো, এটা রবীন্দ্রসঙ্গীত, কিন্তু একটা অন্য সুরে গাইত ওরা, মোরা দূর আকাশে নেশায় মাতাল। শকুন্তলা প্লিজ তিন লাইন তোমার সুরে গানটা করো, মানে তুমি তোমরা যে সুরে তুমি গাইতে, তুমি যে সুরে গানটা গাইতে, আমাদের চেনা শুন না। রবীন্দ্রনাথের সুর তো অনেকেই দিয়েছেন, যাই হোক তুমি ওই অন্য একটা সুরে গানটা করো, আমি সেটা বলবো। আর আমি আমার অনেক শুভেচ্ছা রইল সবার জন্য, বান্টি আরো আরো অনেক 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 বড় বড় কাজ কর, আমি আমার শুভেচ্ছা রইল, নমস্কার। এটা বহুদিন আগে বঙ্গ সম্মেলনে জর্জা উনি গিয়েছিলেন, এই সুরে গিয়েছিলেন আর কি, এবং সেটা আমরা টেপ করে রেখেছিলাম, সেই টেপটা আমি শুনেই গিয়েছিলাম। এক লাইন গাইছি, কারণ সত্যি কথা বলতে কি গান গাইবার মতন মানসিকতা বা পরিবেশ কোনোটাই নেই। আজকে সারাদিন একটা প্রচণ্ড আমাদের একটা কর্মযজ্ঞ চলছে, সেইটার মধ্যে থেকেই আমি ছুটে চলে এসেছি, এক্ষুনি 7টার মধ্যে আমাকে আবার তুলতে যেতে হবে, আমার মেয়ে এসছে বোম্বে থেকে, ওদের সব নিয়ে আরেক জায়গায় যাওয়ার কথা, সো সব মিলিয়ে একটা টেনশন আছে, গলার ধরা আছে, ঠিক গান গাইবার এটা নেই। তবু বলছে পুরনো বন্ধু হাজার হোক, নাহলে গিয়ে পরে মারটার দিয়ে দেবে, তো এক লাইন গাইছে আমি। হ্যাঁ, ওই সুরটা যে অন্যরকম, আপনারা সকলেই জানেন, আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত, এই গানটা সরবিতা নেই একটা সুর আছে, এটা সেই সুরের মতন না। আমরা দূর আকাশে নেশায় মাতাল, ঘর ভোলা সব যত, বকুল বনে গন্ধে আকুল, মৌমাছিদের মতো। এই ব্যাস, বান্টি তুমি আগে একটু শকুন্তলা দিকে ছেড়ে দাও, তো তাড়া রয়েছে। আচ্ছা, আমরা এবার আমাদের অনুষ্ঠানের অন্তিম চরণে এসে উপস্থিত। আমি এবার অনুরোধ করব শ্রী পার্থসারথী বসু মহাশয়কে, মাতাজিকে বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কারের ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানাতে। আমি এবার অনুরোধ করব শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে 2016 সালের বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার শ্রীমতী শকুন্তলা বড়ুয়া মহাশয়ের হাতে তুলে ধরার জন্য। যেহেতু শ্রীমতী বড়ুয়ার কোনো জায়গায় যাওয়ার আছে, সেই কারণে ওনাকে অনুরোধ করবো যদি কিছু কথা উনি আমাদের জানান। অনেক আশীর্বাদ, ও আমার
ছেলে বললে কম বলা হয়, কারণ এত ছোটোর থেকে দেখছি ওকে। এখনকার ছেলেদের, এখনকার ছেলে হয়েও কিন্তু এখনকার মতন নয়, ওর চিন্তাধারা বুদ্ধি সবই অনেক ম্যাচিওর, অনেক অন্যরকম। মানে এই কালকেই আমি একটা জায়গায় যাওয়ার জন্য ওকে নিমন্ত্রণ করেছি, ও এখন বিবাহিত, ও ইচ্ছা মতন যেতেই পারে, কিন্তু এত ভালো লাগলো আমার ওর মাকে দেখে। আমি বললাম দেখ, ও কিন্তু প্রথমেই আমায় বললো মাকে একটু বলো যে আমি যাব আমরা। মানে এরকম কতগুলো ওর মধ্যে অদ্ভুত মানে সুন্দর জিনিস আমি দেখেছি। আমার অনেক আশীর্বাদ ও আরও অনেক বড় হবে। আর আজকে এখানে এসে যা দেখলাম, ও অরবিন্দ আশ্রমের সঙ্গে জড়িত, ওর ভাবধারা, আমার রবীন্দ্রনাথের গান, অতপ্রসাদের গান, রজনীকান্তের গানগুলো ও যেভাবে অ্যাপ্রিসিয়েট করতো, খুব সাধারণ এখনকার ছেলেরা এইসব গান অত অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু ওকে দেখেই বুঝেছি ওর মেন্টালিটি সবটাই একটু অন্যরকম। তো সেই জন্যই প্রথমেই ওকে আশীর্বাদ। আর দ্বিতীয় আরেকটি কথা আমার বলার আছে, ভান্তি ছোট জানে না, আজকে আমার একটা অনেক আনন্দের দিন, সুখের দিন। আর এই দিনে ভান্তি যতটা জানে ও বলেছে যে আমার দুই গুরুর নাম বলেছে, কিন্তু আমার আরেক গুরুর নাম ও করেনি, সেটা আমি করে দিচ্ছি, নাহলে আমার পক্ষে অন্যায় হবে। আমি সুচিত্রা মিত্রর কাছে 10 বছর গান শিখেছি, মানে উনি আমার প্রথম গুরু, তারপরে আমি এদের কাছে গেছি। তো সেই জন্য আমি ওনার নামটা না নিলে আজকের দিনে আমার খুব খারাপ লাগবে পরে। এই হলো একটা কথা। আরেকটা যেটা আমার বলার আছে, আমাকে যে বলা হলো বা বান্টি বা সঙ্গ, আমার বন্ধু বোন যাই বলুন, আমি এত বছর আছি ইন্ডাস্ট্রিতে, কিন্তু সঙ্গর সাথে আমার সম্পর্কটা একেবারেই আলাদা। আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না, মাঝে মাঝে মনে হয় ও আমার নিজের ছোটো বোন, মাঝে মাঝে মনে হয় যে বোন যদি এত বন্ধু হয়, মানে এমন কোনো কথা নেই বা এমন কোনো আমার জীবনের কোনো নেই যেটা আমি সঙ্গর সাথে কখনো শেয়ার করি না। ওর সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, মানে এত এনকারেজমেন্ট পাই, এত ভালো ভালো কথা শুনতে পাই, একটা ভাইব্রেশন হয় না প্রত্যেক রিলেশনশিপে, সেই ভাইব্রেশনটা ওর আর আমার মধ্যে এত ভালো। আর ভগবানের কাছে বলবো, আজকে প্রার্থনা করবো যেন সারাটা জীবন এরকমই থাকে আমাদের মধ্যে। তাও একটা কথা বলছি, এরা সকলেই বললো যে আমার চলচ্চিত্র জগতে অনেক অবদান আছে বা শিল্প জগতে অনেক অবদান আছে। এই অবদান কথাটা না আমার একটু নিতে কীরকম লাগছে, আমার অবদান কোথায়? এ তো ঈশ্বরের অবদান, ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি অত্যন্ত ভাগ্যবতী, সৌভাগ্যশালী যে আমি সেটা নিতে পেরেছি, আমার নেওয়ার সুযোগটা উনি করে দিয়েছেন। ভগবান হয়তো সবাইকেই দেন, কেউ নিতে পারে কেউ নিতে পারে না। তো সেই দিক দিয়ে আমি অবদান আমি বলবো না, আমি বলবো আমি অত্যন্ত ভাগ্যশালী যে আমাকে যতটুকু উনি দিয়েছেন সেটুকু আমি নিতে পেরেছি। এখানে রজনীকান্তের ওই গানের লাইনটা মনে আসছে আমার, আমি অকৃত অধম বলেও তো কম করে কিছু দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। নমস্কার। শকুন্তলাদির একটু তাড়াতাড়ি রয়েছে, তাই আপনাদের অনুমতি নিয়ে শকুন্তলাদিকে আমি ছেড়ে দিই, তারপরে আমাদের অনেক কিছু শোনার আছে দিব্যপ্রাণা মাতাজির কাছে। আমি এবার অনুরোধ করব দিব্যপ্রাণা মাতাজিকে কিছু বলার জন্য। প্রথমেই প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে, প্রণাম জানাই মহর্ষি শ্রী অরবিন্দ এবং শ্রীমাকে, প্রণাম জানাই এখানকার বয়োজ্যেষ্ঠ যারা উপস্থিত আছেন তাদের। আন্তরিক শুভেচ্ছা রইল, অনুরাগ
এবং পার্থ সারথি বসের জন্য। আমার আন্তরিক শ্রদ্ধা। সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় নামি সংঘমিত্রা দি বলছি, এবং শকুন্তলা বড়ুয়া মহাশয়ের জন্য। এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, দিব্যপ্রাণাকে যে পুরস্কার দেওয়া হলো এটা কিন্তু দিব্যপ্রাণা একেবারেই প্রাপ্য নয়, কারণ তিনি কোনো নারী শিক্ষাতেও কিছু করেননি এবং সমাজ সংস্কারও কিছু করেননি। তিনি একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই প্রতিষ্ঠানটি শ্রী সারদা আশ্রম এবং শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়, সেটি শ্রী শ্রী মাতৃচরণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। এখানে যে কাজ হয় তা হচ্ছে স্বামীজির তৈরি করা একটি ছকে এখানে কাজ হয়, আর সেই জন্য তার আছে নিজস্ব রং। যে এখানে কাজ করবে তাকে ঠিক সেই রঙে রঙে যেতে হবে। দিব্যপ্রাণাও ঠিক তাই হয়েছে, কাজে তার কিছুই নেই, কোনোই অবদান নেই। তাই দিব্যপ্রাণা কর্তৃক এই অমূল্য পুরস্কার অঞ্জলি প্রদত্ত হল শ্রী সারদা আশ্রম এবং শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের ধারক বাহক শ্রী শ্রী মাতৃচরণে। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা, শ্রী শ্রী মা অর্থাৎ মা সারদা রয়েছেন বাগবাজারে তার বাড়িতে। তিনি জপরতা ছিলেন, সামনে বস্তি, সেই বস্তিতে ভীষণ হইচই। মা পারলেন না জপে থাকতে, বারান্দায় বেরিয়ে আসলেন, এসে দেখেন একটি অন্তঃসত্ত্বা স্ত্রীকে তার স্বামী সাংঘাতিক মারধর করছে, কখনো গালিগালাজ দিচ্ছে, কখনো ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, অতিরিক্ত অত্যাচার। মা চিৎকার করে উঠলেন সেই দোতলা বারান্দা থেকে, আর সেই পুরুষ মানুষটি মায়ের দিকে তাকিয়ে সাপের মাথায় ঠিক ধুলি পড়লে যেরকম হয় সেই রকম মাথা নিচু করে সে অন্যদিকে চলে গেল। মা ভেতরে আসলেন, মায়ের সঙ্গে ছিলেন কয়েকজন সেবিকা, তাদের উদ্দেশ্য করে মা বলেছিলেন, আমাদের দেশের মেয়েদের বড় দুঃখ মা, এদের চোখ দুটি খুলে দিও। পরবর্তীকালে পরম পূজনীয়া মীরা দেবী এবং বাণী দেবী কানে মায়ের নির্দেশ পৌঁছেছিল, তারা ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্যা, সম্ভবত তারা সেদিন সেখানে ছিলেন, তাদের মধ্যে অন্তত একজন ছিলেন, ঠিক এটা আমি কনফার্ম নই, তবে ওইরকমই শুনেছিলাম। সেদিন তারা প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তীকালে মায়ের এই নির্দেশ কাজে লাগানোর চেষ্টা করবেন। তারই ফলস্বরূপ তারা 33 বছর নিবেদিতা স্কুলে কাজ করেছেন। তারপরে 1957 সালে 2 জানুয়ারি শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নিউ আলিপুর ও ব্লকে। তখন বালিকা বিদ্যালয় বিল্ডিং অর্ধসমাপ্ত, 1957 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। পূজনীয়া মীরা দেবী এবং বাণী দেবী একসঙ্গে সেই স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন। স্বাধীনতার পতাকা উত্তোলন করে দিয়ে সামনে কয়েকজন মাত্র ছাত্রী আর মহিলারা ছিলেন, তাদের সামনে বললেন, আজ আমি শুধু স্বাধীনতার পতাকা উত্তোলন করিনি, এই স্বাধীনতার পতাকার সঙ্গে আমি তুলে দিলাম সমগ্র নারী জাতির স্বাধীনতার পতাকা।
এই পতাকা যেন ধুলায় লুণ্ঠিত না হয়, আর একে রক্ষা করার দায়িত্ব সমগ্র নারী জাতির। আজ সেই প্রতিষ্ঠান প্রায় 60 বছর হতে চলেছে, এর উপর দিয়ে গেছে অনেক ঝড় ঝঞ্ঝা, তারপরও আজ পর্যন্ত এর সার্থকতা। এখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত থেকে মেয়েরা পড়তে আসে তাদের মেধা অনুসারে। দ্বিতীয়ত, প্রথম থেকেই কোনো দিনই এখানে মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য কেউ হয়নি। তৃতীয়ত, প্রায় 19-20 বছর যাবৎ প্রত্যেকেই প্রথম বিভাগে পাস করে এবং 3/4 স্টার মার্কস পায়, প্রত্যেকেই প্রায় লেটার মার্কস পায়, কেউ কেউ সব সাবজেক্টেই পায়। প্রায় 15-16 জন এরকম থাকে যারা সব সাবজেক্টে লেটার মার্কস পায়। এই স্কুলের অনেক মেয়েরা এখন বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কর্মক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ের উদ্দেশ্য, এই শিক্ষা হবে সেই শিক্ষা যা দেবে শুধু বিনয়, অহমিকা নয়। এই বিনয় আনবে, তাদের করবে শান্ত, ধীর, স্থির, প্রাজ্ঞ। বিনয়ের সঙ্গে আসবে স্বাধীন চিন্তা, আর কুসংস্কারকে অ্যাভয়েড করার শক্তি। শ্রেয় প্রেয় দুই মানুষের জীবনে আসে। উদ্দেশ্য হবে প্রেয়কে অনেক রকম বিচার বিবেচনা করে দূরে সরিয়ে রেখে শ্রেয়কে গ্রহণ করার মতন ক্ষমতা। এখানে থাকবে প্রাচ্য এবং পাশ্চাত্যে মিলন। এই উদ্দেশ্য সফলের জন্য আমাদের এই বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়, আলাদাভাবে ইংরেজি শিক্ষা তো দেওয়াই হয়, কম্পিউটার শিক্ষা দেওয়া হয় প্রথম থেকে, তাছাড়াও আছে নানান রকম হাতের শিক্ষা, অনেক কিছুই আছে। যার তারপরে অভিনয়ের শিক্ষাও আছে, যখন আমাদের কোনো বিশেষ অনুষ্ঠান হয় তখন অভিনয় শিক্ষা দেওয়া হয়। ইদানিং নানান রকম খেলাধুলা, যোগব্যায়াম, এমনকি ধ্যান শিক্ষাও দেওয়া হয়। এইসব বিভিন্ন রকম শিক্ষা তাদের দেওয়া হয় যাতে বর্তমান যুগের সঙ্গে তারা তাল মিলিয়ে চলতে পারে। আর থাকবে অফুরন্ত ভালোবাসা, প্রত্যেকের প্রতি অফুরন্ত ভালোবাসা। শ্রী শ্রী মায়ের কথাই মনে করিয়ে দেয়, কেহ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখ। সব শেষে বলি, ওভারম্যান ফাউন্ডেশনের সদস্য এবং সদস্যবৃন্দদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তারা এই শ্রী সারদা আশ্রমকে, এই বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কারে ভূষিত করার জন্য আজ আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা যেন মানুষ হতে পারি। মা আমাদের মানুষ করো। হরি ওম। ধন্যবাদ মাতাজি। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আমরা পুনরায় মিলিত হব আগামী বছর আরেকজন গুণীকে সম্বর্ধনা দেওয়ার সময়। আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার আগামী বছর দেখা হবে আপনাদের সবার সাথে। নমস্কার।